বাকিবুর রহমানের বিরুদ্ধে রেশনের আটা নিয়ে কালোবাজারি প্রমাণ আগেই রেখেছিল পুলিশ। দাবি ইডির, কেন্দ্র এজেন্সির দাবি 2020 থেকে 2022 এই তিন বছরে তিনটি থানায় মামলা রুজু করে রাজ্য পুলিশ। অন্যদিকে রেশন দুর্নীতি মামলা তল্লাশিতে ইডির হাতে চাঞ্চল্যকর তথ্য এসেছে। কেন্দ্র এজেন্সির দাবি, এক অভিযুক্তের বাড়ি থেকে উদ্ধার হয়েছে একটি ডায়েরি এবং ডায়েরিতে কি কি লেখা রয়েছে সেই বিষয়েও কিন্তু খোঁজ নেওয়ার চেষ্টা করছে ইডি। ইডির দাবি, রেশন দুর্নীতির টাকার অঙ্ক চোখ কপালে ওঠার মতো। রেশনের চাল আটা খোলা বাজারে বিক্রি করে সেই টাকা সরাতে একাধিক ভুয়ো কোম্পানি খুলেছিলেন এই বাকিবুর রহমান। আর এরই মধ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিস্ফোরক মন্তব্য করেছেন, বাকিবুর তো সরকারের লোক, ওকে তিনটি প্লট দিয়েছে হিডকো, জড়িয়ে যাবেন ফিরহাদ হাকিম, এমনটাই দাবি করলেন তিনি। শুনুন। আরে ও তো সরকারের লোক, ও জ্যোতিপ্রিয় মল্লিকের লোক, ও বারাসাতের এমপি, তার যে পিএ বাপির লোক, ও তিনটে প্লট নিয়েছে, আমি আপনাদের বের করে দেবো কাল পরশুর মধ্যে বের করে দেবো। তিনটে প্লট দিয়েছে হিটকো, ববি হাকিম আর তোহা সুদ্দিকি গিয়ে ওর হোটেল উদ্বোধন করে দিয়েছে। মা কত তথ্য আছে, হিটকো পুরো জড়াবে, হিটকো জড়াবে। দেবাশিস সেন আর ফিরহাদ হাকিম প্রস্তুত থাকুন, বাকিবুর রহমানকে তিনটা প্লট দিয়েছেন নিউ টাউনে, সব মালপত্র নিয়ে ঘুরছি, সব মোবাইল ফোন। সিবিআই নিরপেক্ষ থাকলে শুভেন্দুর আজ জায়গা হতো জেলে, পাল্টা শান্তনু সেন, শুনুন। লোডশেডিং এর নেতা শুভেন্দু অধিকারী তো সবজান্তা গেঞ্জিওয়ালার মতো অনেক কথা বলেছেন। এর আগে তিনি 12-14 ডিসেম্বর, 21 ডিসেম্বর কি কিছু হয়ে যাবে বলেছেন, আরো কতজন জেলে ঢুকে যাবে বলেছেন, তিনি তো অনেক কিছু বলেছেন। তিনি নিজে আদ্যপ্রান্ত দুর্নীতিতে ডুবে রয়েছে, যাকে সারা ভারতবর্ষের মানুষ প্রকাশ্যে টিভি ক্যামেরায় টাকা নিতে দেখল, যার নাম সিবিআইয়ের এফআইআরে জলজল করছে, দারোগা সুদীপ্ত সেন যার নামে লিখে দিয়েছে যে তিনি কত কোটি টাকা কত বারে নিয়েছেন, যার নামে হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি থেকে, কন্টাই কোঅপারেটিভ ব্যাংক থেকে, কাঁথি মিউনিসিপ্যালিটিতে ভুরি ভুরি টাকার তছরুপের অভিযোগ, যার বিরুদ্ধে কন্টাই মিউনিসিপ্যালিটিতে 50 লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ, তিনি আজকে বড় বড় কথা বলছেন। আসলে তিনি যদি নিজে বিজেপিতে না যেতেন বা সিবিআই যদি আজও নিরপেক্ষভাবে তদন্ত করে, তাহলে তিনি নিজে কতক্ষণ জেলের বাইরে থাকবেন সেটা তিনি নিজেও খুব ভালোমতো জানেন। আপনারা জানেন যে মন্ত্রী ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমানকে গ্রেফতার করে ইডি এবং তারপর একে একে তথ্য সামনে আসছে, চাঞ্চল্যকর সমস্ত দাবি আমরা শুনছি ইডির তরফ থেকে। ইডি যেমন দাবি করেছে যে রেশন দুর্নীতির টাকার অঙ্ক চোখ কপালে ওঠার মতো, একই সঙ্গে বাকিবুর রহমানের বিরুদ্ধে রেশনের আটা নিয়ে কালোবাজারি প্রমাণ নাকি আগেই পুলিশ পেয়েছিল দাবি করেছে ইডি। কেন্দ্র এজেন্সির দাবি 2020 থেকে 2022 এই তিন বছরে তিনটি থানায় মামলা রুজু করে রাজ্য পুলিশ। নদিয়ার কোতোয়ালি, ধুবুলিয়া, নবদ্বীপ এই তিনটি থানায় মামলা রুজু হয়েছিল বাকিবুরের বিরুদ্ধে, বাজেয়াপ্ত করা হয় প্রচুর রেশন সামগ্রী। ইডি আরও দাবি করে যে তখনই জানা যায় রেশনের সামগ্রী খোলা বাজারে পাচার হচ্ছে বাকিবুর রহমানের রাইস মিল থেকে, তারপরও একই জায়গায় কিভাবে রমরমিয়ে চলে রেশনের কালোবাজারি তা নিয়ে অবশ্যই প্রশ্ন উঠেছে। অন্যদিকে গত দুদিন ধরে আমরা দেখেছি যে এই বাকিবুর রহমানের সম্পত্তির ক্ষতি আর একেবারে চোখ কপালে ওঠার মতো। এছাড়া রেশনের চাল আটা খোলা বাজারে বিক্রি করে সেই টাকা সরাতে একাধিক ভুয়ো কোম্পানি খুলেছেন বাকিবুর, অর্থাৎ শেল কোম্পানির হদিশও কিন্তু পাওয়া যাচ্ছে। আর এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি সিপিএম নেতা সুজন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। বিকাশবাবু, বাকিবুর তো সরকারের লোক, শুভেন্দু অধিকারী যেমন বলছেন ওকে তিনটি প্লট দিয়েছে হিটকো, ফিরহাদ হাকিমের নামও জড়িয়ে যাবে এমন দাবি করেছেন শুভেন্দু অধিকারী। দেখুন, আমার বক্তব্য হচ্ছে যে এই সমস্ত আর্থিক দুর্নীতি, এটা সঠিকভাবে যদি তদন্ত হয় এবং তদন্ত করা উচিত, তাহলে কারা কারা এর সঙ্গে যুক্ত আছেন সেটা তদন্তের মারফতই বেরোবে। অনেক মন্ত্রী এর সঙ্গে যুক্ত আছেন, অনেক বড় আমরাও এর সঙ্গে যুক্ত আছেন, সুতরাং কোনো একজন নির্দিষ্ট কাউকে আমি এই মুহূর্তে মনে করছি না। আমি মনে করছি তদন্তের মাধ্যমে যে ব্যাপক দুর্নীতির যে কাজপালা ছড়িয়ে আছে, যারা যারা যুক্ত সকলকে হেফাজত নিয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত।